হ্যালো, আমি মঞ্জুরুল আলম মামুন। আজকে কথা বলবো ছোট ব্যবসা আর স্টার্টআপ নিয়ে। আমার এক বন্ধু সেলিম, ওর বাসার সামনে বেশ বড় একটা খোলা জায়গা আছে। তো বিকেলে ওরা ওইখানে চা নাস্তা করে, বাচ্চারা খেলাধুলা করে। তো চাচ্ছে ওইখানে একটা সূর্যের কারণে ওইখানে একটু ছায়া দরকার। তো চাচ্ছে যে ওর কাছে দুইটা সমাধান আছে। একটা সমাধান হতে পারে ও ওইখানে একটা বড় একটা ছাতা কিনতে পারে, অথবা কোনো একটা বড় একটা শেড দিতে পারে। তো এটা দিলে কি হবে, ও ইমিডিয়েটলি ওইখানে ছায়া পাবে। আর ওইটা না করে ও যেটা করতে পারে, ওইখানে একটা গাছের চারা লাগাতে পারে। যেই গাছটা বড় হতে অনেক সময় লাগবে, ওর হয়তো 2-3 বছর এখানে পানি দিতে হবে, সার দিতে হবে। বাট গাছটা যদি বড় হয়ে যায়, এবং তখন এই গাছটা কিন্তু অনেক ছায়া দিবে, শুধু ছায়াই দিবে না, সাথে ও ফল পাবে এবং বাসাটাও কিন্তু অনেক সুন্দর লাগবে। এবং ওই গাছ থেকে কিন্তু আরো অন্যান্য গাছ লাগানোরও অপশন থাকবে। সো এখানে যে গাছটাই হচ্ছে একটা স্টার্টআপ। আমি আমার নিজের গল্প দিয়েই শুরু করি। আমি ইন্ডাস্ট্রিতে আছি 21 বছর, আমি জব করেছি 16 বছর। এই 16 বছরে কিন্তু আমি স্টার্টআপটাকে খুব ভালো বুঝি নাই। তারপর 16 বছর পর যখন ব্যবসা নিজে শুরু করি সফটওয়্যার কোম্পানি 2016-তে, তখনও কিন্তু স্টার্টআপ আমি খুব বেশি ভালো বুঝতাম না। আমি স্টার্টআপটাকে বোঝা শুরু করি যখন আমি আমার যে ডিজিটাল গিফট প্ল্যাটফর্ম এক্সট্রা নিয়ে কাজ শুরু করি, তখন থেকে বুঝতে পারলাম যে আসলে স্টার্টআপটা কি। তো এখন এক্সপ্লেন করবো আমি স্টার্টআপটাকে 4টা বড় পয়েন্ট দিয়ে। সো একটা একটা করে একটু আমি এক্সপ্লেন করার চেষ্টা করি। প্রথমটা হচ্ছে রাস্তা। দেখেন, যে কোনো ব্যবসা বলি বা ছোট ব্যবসার ক্ষেত্রে বলি, যে রাস্তাটা পরিষ্কার, এটা কিরকম। যেমন ধরেন, আপনি যদি একটা সফটওয়্যার কোম্পানি করেন, তাহলে আপনি জানেন যে আমি হয়তো একটা ইআরপি তৈরি করব, এবং এটা ইআরপি কিভাবে তৈরি করতে হবে, সেলস মার্কেটিং কিভাবে করতে হবে, এই জিনিসটা মোটামুটি আমাদের জানা আছে। বা ধরেন আমি একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি করব, অথবা ধরেন আমি একটা বোতলজাত পানি কোম্পানি করব, এটা কিন্তু মোটামুটি ইন্ডাস্ট্রিতে একরকমের জানা আছে। এখানকার প্রোডাকশনটা কিভাবে হয়, সেলসটা কিভাবে হয়, মার্কেটিং কিভাবে হয়। কিন্তু স্টার্টআপের ক্ষেত্রে রাস্তাটা কিন্তু পরিষ্কার না। যেমন ধরেন, আমরা যদি পাঠাওয়ের কথা ধরি অথবা ফেসবুকের কথা ধরি, ওরা যখন শুরু করেছিল তখন কিন্তু ওরাই প্রথম এরকম ব্যবসাটা প্রথম করে, যার ফলে ওদের একটা আনসার্টেনিটি থাকে এবং ওরা কিন্তু জানে না যে এই গতিপথটা কিরকম হবে। সো সামারি হচ্ছে যে এই রাস্তার ক্ষেত্রে, ছোট ব্যবসার ক্ষেত্রে রাস্তাটা আমাদের কাছে পরিষ্কার, আমাদের জানা থাকে কি করতে হবে 100%, কিন্তু স্টার্টআপের ক্ষেত্রে এটা জানা থাকে না। সেকেন্ড আসি চূড়ান্ত পণ্য। ব্যবসার ক্ষেত্রে আমি কিন্তু পণ্য, আমার কাছে আমি কিন্তু জানি কি কি তৈরি করব আমি। যেমন যদি আমার যদি একটা সাবানের ফ্যাক্টরি করি আমি, তাহলে কিন্তু আমি জানি এটা থেকে সাবানই বের হবে। আমি যদি একটা গার্মেন্টস দেই, তাহলে কিন্তু আমি জানি এখানে সোয়েটার বা হোয়াট এভার যে গার্মেন্টস বেরোবে, এটা কিন্তু আমার নিশ্চিত। স্টার্টআপের ক্ষেত্রে চূড়ান্ত পণ্য কিন্তু প্রথম থেকেই ফিক্স না। আমরা হয়তো একটা প্রোডাক্ট দিয়ে হয়তো বা শুরু করি, কিন্তু ওইটাই আলটিমেট প্রোডাক্ট না। আমরা যদি একটা এক্সাম্পল দেখি, যে সে সহজের কথাই ধরি, সহজ শুরু করেছিল বাসের টিকিট দিয়ে, তারপরে রাইড শেয়ারিং, ফুড ট্রাক আরও নিয়ে আসতেছে, এখনও কিন্তু আরও নিয়ে আসতেছে। তার মানে ফাইনাল প্রোডাক্ট কিন্তু ওরা এখনও দেখা যাচ্ছে যে ফাইনাল করতে পারেনি। বা নেটফ্লিক্সের কথা যদি বলি, ওরা একভাবে শুরু করেছিল একটা রেন্টাল, এখন কিন্তু ভিডিও স্ট্রিমিং। সো এই জন্য আমি বলছি যে এইটার ক্ষেত্রে, যেহেতু এই যে পণ্যটা চূড়ান্তটা কিভাবে হয়, যেখানে একটা কন্টিনিউয়াস রিসার্চ অ্যান্ড ইনোভেশন করতে হবে, এবং এই রিসার্চ অ্যান্ড ইনোভেশনের মাধ্যমে একটা প্রোডাক্ট মার্কেট ফিট হয়, যার মানে দাঁড়াচ্ছে যে একটা প্রোডাক্ট বের হয় সেখান থেকে যেটার একটা আসলে ভালো একটা মার্কেট আছে। থার্ড হচ্ছে ফোকাস। ছোট ব্যবসার ক্ষেত্রে বা টিপিক্যাল ব্যবসাগুলির ক্ষেত্রে ফোকাস থাকে সেলসে, যে কি পরিমাণ সেলস হলো, কত বেশি সেলস করা যায়, যেখানে রিস্কটা খুব বেশি না। কিন্তু স্টার্টআপের ক্ষেত্রে ফোকাসটা থাকে প্রবলেম, সমস্যার সমাধান করা, এবং এটা স্কেলেবল কিনা। সো আমরা যদি দেখি যে তার মানে কি এই দাঁড়ালো যে এখানকার কোনো রেভিনিউ হবে না, তা কিন্তু না। আমরা যদি আসলেই বড় প্রবলেমের সমাধান করতে পারি এবং সেটা যদি আসলেই স্কেলেবল হয়, তাহলে কিন্তু আলটিমেটলি লং টার্মে কিন্তু অনেক টাকা নিয়ে আসে। আমরা জ্যাকমার কথা বলতে পারি, আমি একটা ভিডিওতে দেখেছি, ও বলেছে যে ওর প্রথম 3 বছরে কোনো রকমের রেভিনিউ আসেনি, বাকিটা তো ইতিহাস আপনারা জানেন সবাই। ফোর্থ আসি ফান্ডিং ও গ্রোথ। ব্যবসার ক্ষেত্রে যেটা হয়, যেহেতু এই রাস্তাটা আমার পরিষ্কার, আমি জানি কি কি করতে হবে, তার মানে মোটামুটি ইনভেস্টমেন্টও আমার কাছে পরিষ্কার, যে আমার এই পরিমাণ ইনভেস্ট করতে হবে এই মাসে। সেটা হবে, দেখা যাবে হয়তো আমি নিজ থেকে করি অথবা ব্যাংক থেকে নেই বা যেভাবেই নেই, এবং এখানে গ্রোথটাও মোটামুটি একটা ফিক্সড, 10%, 20%, 30%।
কিন্তু স্টার্ট আপের ক্ষেত্রে এই যেহেতু এটা আমাদের একটা কন্টিনিউয়াস রিসার্চ লার্নিং এর মধ্যে দিয়ে যেতে হয়, প্রোডাক্ট মার্কেট ফিট করতে হয়, তার মানে আসলে আমার পক্ষে এই কস্টটাকে ফিক্স করা সম্ভব না। এইটা আসলে একটা ভেরিয়েবল এবং এই কারণে বিভিন্ন স্টেজে বিভিন্ন রকমের ফান্ডিং আমাদের নিতে হয় এবং এই করতে করতে এবং এটার কারণে এক রিস্কটা প্রোডাক্টের বেশি এখানে। কিন্তু যদি আমরা সাকসেস হই তখন দেখা যায় যে এটার গ্রোথটা কিন্তু অনেক বেশি এবং এইটার কত বেশি সেটা ডেফিনেটলি আমরা অ্যামাজন, আলিবাবা বা এই জাতীয় কোম্পানিগুলোর যে গ্রোথ পার্সেন্টেজ থেকে জানতে পারি। থ্যাংক ইউ।